আত্মনির্ভর ভারত গড়তে 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা দেশের জিডিপির প্রায় 10%। কিন্তু কারা পাবেন এবং কত করে পাবেন সেই টাকা, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সাথে আমি সঞ্জু আর আপনারা দেখছেন ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। চলুন বিস্তারিত শুরু করা যাক। দেখুন এখানে আরো কি বলা হয়েছে। আর্থিক প্যাকেজ ঘোষণা তো হলো, কিন্তু কারা পাবেন সেই টাকা? করোনা সংক্রমণে দেশের অর্থনীতি বেহাল, সেই অর্থনীতিকে টেনে তোলার উপরেই জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে তার ভাষণে দেওয়া দেশের অর্থনীতির উন্নতির জন্য 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। উদ্দেশ্য, দেশকে আত্মনির্ভর ভারত গড়ে তোলা। প্রধানমন্ত্রী বলেন, দেশের এই সংকটে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করছি, সব মিলিয়ে 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ দেওয়া হবে। 2020 সালে ভারতকে আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্যাকেজের এই টাকা দেশের জিডিপির প্রায় 10%। প্যাকেজে ল্যান্ড, লেবার, লিকুইডিটি, লসের প্রতি জোর দেওয়া হয়েছে। এই প্যাকেজ শ্রমিক, কিষাণের জন্য, মধ্যবিত্তদের জন্য এবং ভারতের শিল্পপতি সবার জন্য। আর্থিক প্যাকেজের ব্যাপারে বিস্তারিত বলবেন অর্থমন্ত্রী। লকডাউন 4, অর্থাৎ চতুর্থ দফা লকডাউন হবে একেবারে নতুন রূপে। রাজ্যগুলি থেকে যে পরামর্শ পাওয়া যাচ্ছে তাতে 18 মের আগে এ নিয়ে বিস্তারিত ঘোষণা করা হবে। গত 6 বছরে যে সংস্কার হয়েছে তাতে এই সংকটের সময় ভারত সামলে নিয়েছে। কেন্দ্রের টাকা সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছেছে। এই সংকট আমাদের অনেক কিছুই শিখিয়েছে। গ্লোবাল সাপ্লাই চেনে অংশ নেবে ভারত। এই সংকট এতটাই বড় যে বড় বড় ব্যবস্থাও ধ্বংস হয়ে গিয়েছে। একটা ভাইরাস দুনিয়াকে নাস্তানাবুদ করে ছেড়েছে। গোটা দুনিয়া জীবন বাঁচাতে যুদ্ধ করছে। এমন সংকট আগে দেখিনি, শুনিনি, একেবারে অকল্পনীয়। কিন্তু হার মানা মানুষকে মানায় না। সতর্ক থেকে সব নিয়ম পালন করে বাঁচতে হবে, এগিয়েও যেতে হবে, সংকল্প আরও দৃঢ় করতে হবে, সংকটের থেকে শক্তিশালী করতে হবে সংকল্পকে। এই সংকটে বিশ্বকেও দেখছি, ভারতকেও দেখছি। এখন একটাই রাস্তা, আত্মনির্ভর ভারত। রাষ্ট্র হিসাবে আমরা বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে, এটা একটা সুযোগও। করোনা শুরুর সময় দেশে পিপি ছিল না, N95 মাস্কও ছিল না। এখন রোজ 2 লাখ পিপি এবং 2 লাখ N95 মাস্ক তৈরি হচ্ছে। ভারত এখন সংকটকে সুযোগে নিজেকে বদলে নিয়েছে। বিশ্বে আত্মনির্ভরতার সংজ্ঞা বদলে গিয়েছে। পুঁজিবাদ বনাম মানবতাবাদের লড়াই শুরু হয়েছে। এই সময় ভারতের ঔষধ প্রশংসা কুড়িয়েছে, এর জন্য ভারতের গর্ব হওয়া উচিত। আজ ফের ভারত বিকাশের দিকে এগোচ্ছে, তারপরেও বিশ্ব কল্যাণের চিন্তা করে। ভারতের বিজ্ঞানীরা Y2K সংকট থেকে মুক্তি দিয়েছিল। কচ্ছের ভূমিকম্প দেখেছি, সব ধ্বংস হয়ে গিয়েছিল। তখন কেউ ভাবেনি পরিস্থিতি বদল হয়ে যাবে, কিন্তু কচ্ছ উঠে দাঁড়িয়েছে। কোনো লক্ষ্যই অসম্ভব নয়। আত্মনির্ভর ভারতও 5 পিলারের ওপর দাঁড়িয়ে: পরিকাঠামো, সিস্টেম, টেকনোলজি, ডেমোগ্রাফি ও ডিমান্ড। বিশেষজ্ঞদের মতে এই প্যাকেজের আওতায় প্রথমে আসবেন BPL কার্ড যাদের আছে তারা, তারপরে আসবেন যাদের কিষাণ জব কার্ড আছে তারা, এবং তারপরে দেশের বাকি জনগণ। বন্ধুরা, এই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক প্যাকেজ ঘোষণার সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানান, এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।